ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই সালের বাইশ সালের তৃতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধুন তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের কলেজ থেকে কবে দেবে সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে বারোই নভেম্বর দুই তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড জাতীয় বিশ্ববিদ্যালয় কবে আপডেট করবে এবং কলেজ কবে দেবে সেই বিষয়টি কিন্তু জরুরি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার বাইশ সালের ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশে নভেম্বর দুই হাজার আমরা দেখতে পাচ্ছি যে আজকে বারোই নভেম্বর দুই এই নোটিশটি প্রকাশ হয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দুই হাজার বাইশ সালে ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার বাইশ সালে ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের আর ডিজিটাল সাক্ষর সহ ওয়েবসাইটে অর্ধ বারোই নভেম্বর দুই হাজার তারিখ বেলা তিনটার পর প্রকাশ করা হবে সংশ্লিষ্ট কলেজ সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষাতে প্রবেশপত্র ওয়েবসাইট হতে কলেজ পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহাদাস স্বাক্ষর ও সিল দিয়ে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার্থী চেহারা মিলিয়ে ছবি যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন তো ইনশাল্লাহ আগামীকাল বেলা তিনটার সময় কিন্তু এই যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপলোড করা হবে এবং পরে প্রত্যেকটি কলেজ তাদের নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করে সিল নম্বর নম্বর যাচাই করে পরীক্ষার্থীর হাতে কিন্তু তুলে দিবে। এখন তুলে দিবে কবে এই বিষয়টি এখানে জানিয়ে দিয়েছে যে পরীক্ষার শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে অর্থাৎ পঁচিশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ নভেম্বর মাসে পঁচিশ তারিখে শুরু হচ্ছে পরীক্ষার পাঁচ দিন পূর্বে অর্থাৎ বিশ তারিখে কিন্তু ইতিমধ্যে বিশ তারিখ হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষার্থীর সকল অ্যাডমিট কার্ড শিক্ষার্থীর হাতে কিন্তু পৌঁছে দিতে হবে যদি কোনো বোধ পরীক্ষার্থীর ফর্ম পূরণে করা সত্ত্বেও প্রবেশপত্র না পাওয়া যায় বা প্রবেশপত্র কোনো প্রকার ভুল পরিলক্ষিত হয় আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে প্রবেশপত্র কোনো প্রকার সংশোধন বা কেন্দ্র কর্তৃক করা যাবে না উল্লেখিত তারিখের পরে নতুন প্রবেশপত্র ইস্যু পূরণ ইত্যাদি সংক্রান্ত কোনো কাজে বা কোনো শিক্ষার্থীর বা কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয়ে প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো তো পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখে বিশ তারিখে মধ্যে কিন্তু তোমাদের প্রবেশপত্র তোমাদের কলেজ থেকে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে আর প্রবেশপত্র নিতে কোনো কোনো ধরনের পারিশ্রমিক বা কোনো ধরনের টাকা কোনো প্রয়োজন হবে না তোমরা ফ্রিতে নিয়ে আসতে পারবে তো এই হলো ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার যে পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের কলেজ থেকে বিশ তারিখের মধ্যে কোনো অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নিবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে এবং তোমরা যদি শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নাম্বার ইমো আছে তাহলে তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশালা সাজেশনগুলো সংগ্রহ করে তোমাদের পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট ইনশাআলার প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম